नमस्कार अनुभिल फूड ब्लगे अपन सबाई के स्वागत जाना आशा करी सबाई भलो आज के रान्ना करब कचुर डाटा मैं कचु शाकटा तो दिए शुकनो चिंगड़ी माछ शुटकी माछ ये देखो माछ नहीं कचु डाटागुलो अनेक बड़ो छिलो तार जोन्नो टुकड़ो टुकड़ो करे केटे छोटो करे धुए नियेछि काटार आगे एगुला केटे धोब ना आगे थेकेई धुए नियेछि देखो তাহলে চলুন শুরু করা যাক। আমাদের কচু কাটা হয়ে গেছে, এখন আগুনটা ধরিয়ে নেব। আমরা কচুর জন্য নিয়েছি তেল, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, একটা রসুন, একটা তেজপাতা আর অল্প পরিমাণ জিরে। কড়াইতে জল দেব মাছগুলো সিদ্ধ করার জন্য। হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। দেখো ভালোভাবে এগুলো সিদ্ধ করে ধুয়ে নেব। দেখুন একটুখানি জল দেব, এক মিনিট সিদ্ধ করে নামিয়ে নেব, না হলে ভেঙে যাবে বেশি জাল দিলে। মাছগুলো ভালো করে ঠান্ডা জল দিয়ে দুই একবার ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়েছি, এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লবণ দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব। আমাদের তেলটা ভালো গরম হয়ে গেছে, এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এখন আমরা এগুলো নামিয়ে দেব। আমাদের মাছ ভাজা নামিয়ে নিয়েছি, এর মধ্যে এখন তেল দিয়ে দেব। তেলটা গরম হলে এই দেখুন গোটা জিরে আর একটা তেজপাতা, আর রসুনগুলো একটা রসুন ছুলে থেঁতো করে নিয়েছি। এটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে ভালো গন্ধ বের হবে। আমি কচুটা একবারই রান্না করব, আগে সিদ্ধ করে বা ভাপ দিয়ে ফেলে দেবো না, আমি একেবারেই রান্না করব, দিয়ে দেবো। আমার সব একবারে ধরবে না, তার জন্য আমি কিছুটা পরে দেব। এখানে হাফ চামচ মানে এক চামচ লবণ দেবো, দিয়ে হালকা একটু জল দেবো, মানে যাতে নিচে যেন পোড়া না লেগে যায়, অল্প একটু জল দেবো। আমি এটাকে ভেজে দেব, মাঝে মধ্যে উঁচু করে একটু ঢাকনাটা সরিয়ে নাড়া দিতে হবে, নিচে যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর দেখুন আমার অনেকটা কমে এসেছে, এখন বাকি যেগুলো আছে আমি অল্প অল্প করে দিয়ে ঢেকে দেবো। শাকগুলো আস্তে আস্তে নাড়া দিয়ে দেবো, এগুলো রান্না করতে একটু টাইম লাগে, আরও আস্তে আস্তে রান্না করতে হয়, দূরে জাল দিলে ঘুরে যায়। দেখুন আমার সব সিদ্ধ হয়ে আসছে, এখনও রান্না করতে টাইম লাগবে। আমি এখন এর মধ্যে লঙ্কা দিয়ে দেবো, আমি এখানে 10-12টা মতন কাঁচা লঙ্কা, পাকা যেগুলো লাল লাল কালার সেটা নিয়ে নিয়েছি, দিয়ে দেবো এর মধ্যে। আর 6-7টা মতন কাঁচা লঙ্কা গোটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা গোটা দিলে টেস্টটা ভালো হয়, তার জন্য দিয়ে ভালো করে নাড়া দেবো। আমি এখনও হলুদ দিইনি, হলুদটা আর একটু পরে দেবো।
আমি এখন এর মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আমি আগে এক চামচ লবণ দিয়েছিলাম, এখন এর মধ্যে আরও এটা শুকিয়ে যাবে তার জন্য আমি হাফ চামচ মতো লবণ দেবো, আর হলুদটা এক চামচ। আপনারা আপনাদের পরিমাণ মতন লবণ হলুদ দিতে পারেন। আমি এটাকে আর ঢাকবো না, এখন জালটা একটু বাড়িয়ে দেবো, যে জলটা আছে এটাতেই সিদ্ধ হয়ে যাবে বাকিটা। আপনারা লবণটা টেস্ট করে দেবেন, কারণ সিদ্ধর পর অনেকটা কমে যায়, লবণটা ঠিকঠাক বোঝা যায় না। আর আমাদের এই শাক ডাঁটা ওই কচু শাকগুলো মিষ্টি মিষ্টি হয়, তার জন্য আমরা চিনি দেবো না, আপনারা চিনিও নিতে পারেন একটু। আমাদের কচু শাকে একটু লবণ লাগবে, তার জন্য আমরা ঠিক এইটুকু লবণ দিচ্ছি। দিয়ে আমাদের হয়ে গেছে, আমরা নামিয়ে দেবো। এইভাবেই শুকনো শুকনো করে বানাতে হবে, অনেক জল জল থাকলে ভালো লাগে না খেতে, অনেক সময় গলা ধরার ইয়ে থাকে। এইভাবে শুকনো শুকনো করে নামাতে হবে। দেখুন আমাদের হয়ে গেছে, আমরা এখন কালারটাও খুব সুন্দর হয়েছে। কচু শাকটা খেতে খুবই ভালো হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। দেখুন চিংড়ি মাছটা খেতেও খুব সুন্দর হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে।